ব্রিটেনের এবারের নির্বাচনকে বলা হচ্ছে ব্রেক্সিট ইলেকশন। ইউরোপে থাকা না থাকা নিয়ে স্পষ্ট দুভাগে বিভক্ত দেশটি। এই পরিস্থিতিতে ব্রেক্সিট সমর্থনকারী চারটি বিরোধী আসনে শেষ দিনগুলোয় প্রচারণা চালালেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে শেষ মুহূর্তে 100 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করল জেরেমি কর্বিনের লেবার পার্টি। বিশ্লেষকদের অভিমত, কৌশলগত ভোট হলে পাল্টে যেতে পারে জয় পরাজয়ের হিসাব। দফা দফায় সময় বৃদ্ধির পরও 3.5 বছরে ব্রেক্সিট আলোচনা, চূড়ান্ত তারিখ ঘোষিত হওয়ায় এবার বাঁচা মরার প্রশ্ন। তাই এবারের আগাম নির্বাচনকে স্পষ্টভাবেই বলা হচ্ছে ব্রেক্সিট ইলেকশন। এর ফলাফলের উপর নির্ভর করবে ইউতে যুক্তরাজ্যের থাকা না থাকা। শুরু থেকে ভোটারদের মন জোগানোর দিকে ছিল প্রধানমন্ত্রীর লক্ষ্য। প্রচারণার শেষ মুহূর্তেও ব্রেক্সিট সমর্থনকারী চারটি বিরোধী আসনে গণসংযোগ চালিয়ে চমক দিলেন বরিস জনসন। আমরা একমাত্র দল যারা 31 জানুয়ারির মধ্যে ব্রেক্সিট কার্যকর করতে পারবো। সাথে ইইউ অনুমোদিত অসাধারণ একটি চুক্তিও রয়েছে। এখন শুধু বিচ্ছেদের অপেক্ষা। যারা কর্বিনের পরিকল্পিত চুক্তির অপেক্ষায় ভোট দিবেন তাদের বলবো সেটাই হবে ঐতিহাসিক ভুল। ব্যয় সংকোচন নীতিমালার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের আগ মুহূর্তে 100 দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে বিরোধী দল। সমাজের মূল্যবোধ অক্ষুণ্ণ রাখবে, আপনারা কি এমন সরকার চান না? আমরা ন্যায্য ভোটাধিকার, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জাতীয় বীমা প্রকল্প সংস্কার, ধর্মবর্ণ বিদ্বেষ দূরীকরণে কাজ করব। সবচেয়ে বড় কথা, ক্ষমতার প্রথম 100 দিনেই ব্যয় সংকোচন নীতিমালার সংস্কারে কাজ করবে সরকার। বিশ্লেষকরা বলছেন ব্রিটিশরা কৌশলগত ভোটের দিকে গেলে উল্টাতে পারে পাশার দান। ভোটাররা যদি 1997 সালের মতো কৌশলগত ভোট প্রয়োগ করে তাহলে রক্ষণশীলরা কমপক্ষে 20 আসনে হারবে। কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলে ঘটবে বিপত্তি, সৃষ্টি হবে ঝুলন্ত পার্লামেন্টের, সে সময় পেছাবে ব্রেক্সিট প্রক্রিয়াও। দেশটির শীর্ষ গণমাধ্যমগুলোর পূর্বাভাস এবার জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেবেন ব্রিটিশ মুসলিমরা, কারণ 31টি প্রভাবশালী আসনে তারাই সংখ্যাগরিষ্ঠ ভোটার। বর্তমানে যুক্তরাজ্যে মুসলমানদের সংখ্যা 30 লাখের বেশি। মৌলি ইসলাম,